ফুটবলের দুঃখ গাথা যেন রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম। আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ের খেলা চললেও এই স্টেডিয়ামের পরিবেশ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। প্রবেশপথ থেকে শুরু করে গ্যালারি পর্যন্ত আবর্জনায় ভরা, সেই সঙ্গে স্টেডিয়াম ঘিরে গড়ে উঠেছে অবৈধ পার্কিং। অথচ এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাফুফে কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির। সংস্কার কাজ চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের, আর তাতেই যেন দেশের হোম অফ ফুটবল হয়ে উঠেছে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম। কিন্তু এর পরিবেশ দেখে বোঝার উপায় নেই এটি আন্তর্জাতিক ফুটবল ভেন্যু। পুরো স্টেডিয়ামের 12টি গেট রয়েছে যেখান দিয়ে দর্শকরা মাঠে ঢুকতে পারবেন খেলা দেখার জন্য, কিন্তু তার মধ্যে এটি একটি যেখানকার দৃশ্য দেখলে রীতিমতো চোখ কপালে ওঠার মতো। পুরোটাই ময়লা দিয়ে পরিপূর্ণ, মাঠে ঢোকার কোনো ব্যবস্থা নেই। এছাড়া স্টেডিয়াম ঘিরে রয়েছে অন্তত 200টি দোকান যেখানে অটোরিকশা বিক্রি সহ করা হয় মেরামতের কাজ। দক্ষিণ প্রান্তে পার্ক করা থাকে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান। বিশ্বে কোনো স্টেডিয়াম প্রাঙ্গণে এমন ময়লার ভাগার কারখানা ও অবৈধ পার্কিংয়ের এমন দৃশ্য রীতিমতো বিরল। সরকার পায় না পায় না তো বলতে পারি, কাজ কিন্তু ঠিকমতো করেন। আপনি গেটটি দেখেন কি অবস্থা, গেটটি সব ভেঙে চলে গেছে, পতাছে জম ধরে গেছে, সেই 16 কোটি টাকা আমি বাজার কাম করলো। দোকান মালিক সমিতির সভাপতি জানান স্টেডিয়াম এলাকায় সৌন্দর্যের কাজ পুরোটাই তাদের অর্থায়নে করা হয়, ক্রীড়া পরিষদ কিংবা বাফুফে কোনো দায়িত্ব নিতে চায় না। তাদের কাছে তো নাই, আমরা হচ্ছে কি এই কমলাপুর স্টেডিয়ামটা আসলে আগে কেউই এটার মধ্যে গুরুত্বহীন ছিল। আমরা ওই চিঠি লিখে লিখে শুধু তাদেরকে অবহিত করি, কদিন পর পর চিঠি লিখি যে বাথরুমের পানি নাই, অমুক নাই, ডিপ টিউবওয়েল নষ্ট, বা আপনার এই ধরেন আমাদের এখানে ঢালাই করে দেন, এখানে এটা করেন, চিঠি লিখলে ওরাও চিঠি পর্যন্ত যায়। আমরা এই মালিক সমিতির পক্ষ থেকে আমাদের 4 জন দারোয়ান আছে, 1 জন ম্যানেজার আছে, 1 জন স্টাফ আছে, এই চারুর তো দেওয়াই, 2টা মহিলা রাখি দুই পাশে, ওরা যতটুকু পারে ঝাড়ু টাড়ু দেয়। 2015 সালে ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে পেশাদার লীগ, মেয়েদের লীগ, দ্বিতীয় ও তৃতীয় স্তর লীগ সহ আন্তর্জাতিক অনেক টুর্নামেন্টই হয়ে আসছে কমলাপুর স্টেডিয়ামে। আর 2021 সাল থেকে স্টেডিয়ামের তৃতীয় ও চতুর্থ তলায় চলছে বাফুফে এলিট একাডেমির প্রশিক্ষণ। খেলোয়াড়দের থাকা জায়গাটাও বেশ অস্বাস্থ্যকর। কি বলবো, এভাবে রাখছে এখন, সেই চোখের ভিতরে তো আমাদের ওইভাবেই থাকতে হবে। এখন ভালো দেখায় না এটা, ঠিক কালে সাউন্ড হয় আর তাছাড়া আর কি বলবো, কই রাখবে। বাফুফের বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য জানান সামনে নির্বাচন থাকায় স্টেডিয়ামের বিষয়ে তারা পরে নজর দিবেন। এটা আপনাকে পরে জানাবো না, আপাতত ওই ধরনের কোনো প্ল্যানিং নেই। আগামীতে আমাদের নির্বাচনও আছে, সেই ধরনের কোনো পরিকল্পনা হয়নি, ভবিষ্যতে হবে পরিকল্পনা। এই ফুটবল ভবনটি সংস্কারে 2022 সালে জাতীয় ক্রীড়া পরিষদ 16 কোটি টাকা বাজেট পায়, কিন্তু এই টাকা কোথায় খরচ হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।